নিলামের রেকর্ড দামে বিক্রি হলো মেসি ও বার্সার মধ্যকার চুক্তির আলোচিত ন্যাপকিন পেপার। শুক্রবার প্রায় 11.5 কোটি টাকায় ন্যাপকিন পেপারটি বিক্রি হয় বলে জানিয়েছে নিলাম সংস্থা বনহামস। মেসি বার্সা চুক্তির এই ঐতিহাসিক ন্যাপকিন পেপারের ভিত্তি মূল্য ধরা হয়েছিল $3 লক্ষ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সেই 2000 সালে 13 বছর বয়সী লিওনেল মেসিকে বার্সার ডেরায় ভেড়াতে কি কাণ্ডটাই না করেছিল সে সময়ের ক্লাব কর্তারা। মেসিতে মুগ্ধ সে সময়ের বার্সা কর্তারা সে বছরের 14 ডিসেম্বর বার্সেলোনা টেনিস ক্লাবে মেসির সঙ্গে চুক্তি করেছিলেন, আর সে চুক্তিটি হয়েছিল একটি ন্যাপকিন পেপারে। এ গল্প আপনারা অনেকেই জানেন। 13 বছর বয়সী মেসির লুকায়িত ফুটবল মেধাকে ঠিক দেখে ফেলেছিলেন সে সময়ের বার্সা কর্তারা। তাকে যাতে অন্য কোনো ক্লাব নিতে না পারে সেজন্য তাড়াহুড়ো করে একটি ন্যাপকিন পেপারের উপর সেই চুক্তি করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতেই ঘোষণা হয়েছিল ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বনহামস। চলতি বছর মার্চে বার্তা সংস্থা AFP-র খবরে বলা হয়েছিল নিলামে ন্যাপকিন পেপারটির দাম উঠতে পারে $6,35,000 পর্যন্ত। বাস্তবে সে দামকেও ছাড়িয়ে গেল। বনহামস জানিয়েছে $3,00,000 ভিত্তিমূল্যের ন্যাপকিন পেপারটি নিলামে $9,65,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 11,29,00,000 টাকায় বিক্রি হয়েছে। মেসির কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু সেই ন্যু ক্যাম্প থেকেই। 2000 সালের 14 ডিসেম্বর মেসির সাথে করা সে চুক্তির আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন মিনগেলা, হিরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস। মেসির নাম প্রথম সুপারিশ করেছিলেন আর্জেন্টাইন এজেন্ট হোরাশিও গ্যাগিওলি। বনহামস জানিয়েছে ন্যাপকিন পেপারটি গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এটি নিলামে যে দামে বিক্রি হয়েছে সেখান থেকে একটি অংশ অনলাইন নিলামের প্রশাসনিক ফি হিসেবে দিতে হবে। চুক্তির শুরুতে অবশ্য কিছুটা বাদ সেধেছিলেন মেসির বাবা হোরহে মেসি। তিনি তার ছেলেকে আর্জেন্টিনায় ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। তবে হোরহেকে আশ্বস্ত করতে বার্সা তড়িঘড়ি করে ন্যাপকিন পেপারে চুক্তি সম্পন্ন করে। সেই ন্যাপকিন পেপারে গ্যাগিওলি, মিনগেলা ও রেক্সার্সের সই আছে। সেখানেও আছে এক মজার ঘটনা। বার্সার সেই সময়ের ক্রীড়া পরিচালক রেক্সার্স সে সময় ঘটনাস্থলে একজন ওয়েটারের কাছে কাগজ চেয়েছিলেন, কিন্তু সেই ওয়েটার হাতের সামনে কোনো কাগজ না পেয়ে সামনে থাকা ন্যাপকিন তুলে দেন রেক্সার্সের হাতে। ব্যাস এরপরে এই ন্যাপকিনেই চুক্তি সেরে নিয়ে ইতিহাস তৈরি করে মেসি ও বার্সেলোনা। সেই ন্যাপকিন এবার নিলামে বিক্রি হলো রেকর্ড দামে। মেসির বার্সা অধ্যায় শেষ হওয়ার পর এই ন্যাপকিন নিলামে ওঠার গুঞ্জন ওঠে। চলতি বছরের শুরুর দিকে সবকিছু প্রকাশ্য হয়। বার্সার হয়ে 4 বারের চ্যাম্পিয়ন্স লিগ, 10 বার লালিগা জয়ের পর 2021 সালে মেসি PSG-তে যোগ দেন। এরপর গত বছর মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মাহফুজুল ইসলাম, RTV।